ज्योतिप्रिय मल्लिक की जेले जाबो ना अरे ज्योति तुम्हें तुम्हारे भीतर स्वर थाकतो ताले तुम्हें प्रश्न करते चोके चोख रेखे নতুন করে তৃণমূল কি করে হতে পারে বলুন তো একটু। একটা ঝুড়িতে সব করে
পচা তো নতুন করে কি করে বানাবেন উনি এখন ভাবছেন যে ডাকাতদের মাঝখান থেকে চোরদেরকে আলাদা করে দিব ডাকাতদেরকে আলাদা করে দিব চোরদেরকে নিয়ে নতুন করে তৃণমূল করব আর ডাকাতদেরকে বলবো যে তোমরা তো মমতার সঙ্গে পার্টি করেছিলে যত পুরানো মাথারা আছে এই বুড়ো রাজার এখন যাচ্ছে জেলে তাদেরকে সাইড করে কুণালকে নিয়ে একা পার্টি বানাবে অভিষেক ব্যানার্জি আমি কিন্তু তৃণমূলের নেতাদেরকে বলছি যারা দিদির সঙ্গে রাজনীতি করে এসেছে 20-25 বছরে যে চিন্তা করে দেখুন এটা পিসি ভাইয়ের বটক নেই তো চিন্তা করে দেখুন ভাইপো তো যাচ্ছে তার প্রশ্ন হচ্ছে আনসার হচ্ছে এখন আরেস্ট হয়নি হবে প্রসেস চলছে পার্থ কি করে আরেস্ট হয়ে গেল প্রমাণটা কে দিয়েছে অনুব্রত কি করে আরেস্ট হচ্ছে প্রমাণটা কোথায় থেকে আসছে তো এই শতবার প্রতীক এই টিএমসির পুরনো পুরনো মাথাদের দুর্গাপূজোর আগে কালীপূজোর আগে বলি দিয়ে দিচ্ছে না তো চিন্তা করতে হবে এই টিএমসিকে ভাবতে হবে ভাই আমরা তো এটাই জানি চোরা ডাকাত আজ না হলে কাল তারা ভিতরে যাবে অভিষেক ব্যানার্জি আমি দেখেছি কিছুদিন আগে ওই সে হিরো নতুন স্টেজে সেজে বুঝে বলছে ছাতাটা সরিয়ে দাও বৃষ্টিতে কথা বলবো ছাতাটা বলছে সরাও বৃষ্টিতে কথা বলবো সেখানে বলেছে জোর গলায় আর উনি অনেকবার অনেক অভদ্র কথা বলেন ব্যাকগ্রাউন্ডে সেরকম আছে উনি আমি শুনেছি একবার বলেছিলেন শুভেন্দু অধিকারের জন্য যে বাপের বেটা হও তো এটা করে দেখাও এই করে কথাগুলো বলেছিলেন আমি কিন্তু জিজ্ঞেস করতে চাই সেই অভিষেক ব্যানার্জিকে যে এত বড় বড় কথা বলেছিলেন আজকে আপনাকে আমরা একটা প্রশ্ন করছি সেই স্টেজ থেকে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে যদি নরেন্দ্র মোদী আমাদেরকে টাকা না পাঠায় বা আওয়াজ যোজনার টাকা না দেয় তাহলে আমরা দিল্লিতে গিয়ে দিল্লি ঘিরাপ করব আরে দিল্লি ছেড়ে দিন আপনি তো এখন বাড়ি থেকে বেরোতে পারছেন না তখন আমি বলেছিলাম যে যদি বাপের বেটা হও দিল্লিতে গিয়ে দেখাও আমরাও এখানে আছি তুমিও এখানে আছো এখন দিল্লি যাওয়ার সময় নেই এখন কাগজ কলম নিয়ে গোছাচ্ছে জিগলিডি প্রশ্ন করে কি করে বলবো যে বউয়ের অ্যাকাউন্টে থাইল্যান্ডের টাকা কি করে গেল এখন প্রশ্ন করে বলতে হবে যে এত সোনা বউ কোথায় থেকে নিয়ে এসেছে এখন তাতে ব্যস্ত আছে ভাই সোনা চাঁদি হীরা মোতি সব জিনিসের জবাব তো দিতেই হবে